হাত নিয়ে নিচে নামছি, দেখি দরজার সামনে কে কে এখন রয়েছে। ওই দেখো, একজনকে দেখতে পেয়ে গেছি, সে গেটের সামনে চলে এসেছে। চলো 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 চলো, আর কে কে আছে দেখে নি। এটা হলো আমাদের কালি, এর কিন্তু একটা চোখ খারাপ, দেখছো কিরম লাপালাপি করছে, শুধু ল্যাশটা মনে খসে যাবে একেবারে, ভাত দেখেছে তাই জন্য লাপালাপি করছে, ল্যাশটা পুরো খসে যাবে। এই যে আর দুটো দাঁড়িয়েছে পিছন পিছন, কি আনন্দ! সবে 9টা বাজে তাই এত তাদের কান্নাকাটি এইরকম। পিঞ্চিরও খাওয়া হয়ে গেছে, পিঞ্চিকে এখন একটু দাঁড়াতে হবে, তার আগে আমি এদের খেতে দিয়ে দিই। পিঞ্চিকে আমি একটু দাঁড়িয়েছি, এরা এখন রাস্তায় খাচ্ছে, দেখো কি সুন্দর, কি টাইম বোঝে, উপর থেকে আবার এলে বারান্দায় তখন আবার মুখ তুলে তাকিয়ে থাকবে, উঁ করবে। দাদুর মনে হচ্ছে শরীরটা একটু খারাপ, যার কারণে অল্প অল্প খাচ্ছে, ওরা ঠিক খেয়ে নেবে। হ্যাঁ, আমাদের এখানে আমরা এগুলোতে নিচেতেই খেতে দিই, কারণ এখানে প্লাস্টিকের জায়গা বা থালায় খেতে দিলে থালা উড়ে ট্রেনে চলে যায়, আর প্লাস্টিকের বাড়ি কাগজ কুড়ুনিওলারে নিয়ে চলে যায়। পিঁশির ঘোড়া শেষ হয়ে গেল, এরও খাওয়া শেষ হয়ে গেল, বাদ বাকি যে খাবারটুকু পড়ে থাকে না সেটা খেয়ে নেয় আমাদের কালি আর ফরেনার। ফরেনারের এখন বাচ্চা হয়েছে বলে খিদেটা একটু তুলনামূলক বেশি, তাই ও দেখো ও জাদুর থালা থেকে খেয়ে নিচ্ছে কেমনভাবে। তুই জাদুর ভাতটা খেয়ে নিলি কেন, নাকি জাদু খেলো না? না না, জাদু আসলে শরীরটা খারাপ মনে হয়, কারণ ও বেশি ভাত ফাত খাচ্ছে না, ও তো মাংসগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছে। সব থেকে ভালো কালি আমাদের, খুব ভালো, ও ঝটপট সব খেয়ে নেয়, ওর কোনো অভিযোগ নেই, খাওয়া নিয়ে কোনো বেজার বিরক্ত নেই, বুঝছো। আর আমাদের পিঞ্চিতে ঘুরে ঘুরে বেড়াবে এরকমভাবে, ওর পাপা এসেছে, মানে পাপাকে দেখতে পেয়ে ওইরকম ও চারিদিকে এখন ও বাঁধন ছাড়া ঘুরু। এই তুই ওর ভাতগুলো খেয়ে কালি খেয়ে নে, যা কালি চলে যা, দেখছো যে খাবে না কালি তার ভাতটা খেয়ে নেয়, এটা রেগুলারের ব্যাপার আমাদের এখানে। রাতের খাওয়ার কমপ্লিট, চলো গুড নাইট, থালা দে, ও আবার ওখানে পটি করতে চলে গেল খাবার পরে। কী সুন্দর না ওরা ধারে, কী সুন্দর রাস্তায় করে না, কী সুন্দর ডিসিপ্লিন, কেউ তো শেখায়নি বলো ওদের, কিন্তু ওরা সুন্দরভাবে পারে।